দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আজকে তার গতি হচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর, অর্থাৎ একটু রাইটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর তার সাথে দক্ষিণ আন্দামান সাগর। এই ঘূর্ণাবর্তের ইনফ্লুয়েন্সে 8 তারিখ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেম লোকেশনে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন সাউথ আন্দামান সি বা দক্ষিণ আন্দামান সাগরে। 9 তারিখ আরেকটু এটা ইন্টেন্সিফাই করবে, করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ডিপ্রেশন হওয়ার পরে এর মুভমেন্ট যেটা হবে সেটা নিয়ারলি নর্থ আর্লি, অর্থাৎ প্রায় উত্তর দিকে এগোবে। এগিয়ে আমাদের যে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং নর্থ আন্দামান সি, অর্থাৎ উত্তর আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে কি হবে সেটা আমরা যখন লো ফর্ম হবে, সেটা আশা করছি আমরা আগামীকাল, তখন ডিটেলস ট্র্যাক পাথ ইত্যাদি দেখবো কোথায় ল্যান্ডফল হবে কী হবে। এই মুহূর্তে যেটা মেজর ওয়ার্নিং সেটা হচ্ছে আমাদের কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবরের একদম গা ঘেঁষে যেহেতু সিস্টেম উঠবে, ফলে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল এবং ইনিশিয়ালি 40-50 থেকে শুরু করে কিন্তু হায়েস্ট উইন্ড স্পিড যেটা উঠে যাবে সেটা কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে আন্দামানের জন্য যে ওয়ার্নিংটা আমরা দিচ্ছি প্রথম 7 তারিখ এবং 8 তারিখ, যেটা হচ্ছে হেভি রেইনফল যেটা আমরা দিচ্ছি শুধুমাত্র নিকোবারে, 8 তারিখ শুধুমাত্র নিকোবারে। আন্দামানে কিন্তু না, আন্দামানে কিন্তু তিনটে জিনিস, ওপরটা নর্থ আন্দামান, মাঝে সাউথ আন্দামান আর নিচে হচ্ছে নিকোবার অ্যান্ড কার নিকোবার যেটা আমরা বলি। 8 তারিখ শুধুমাত্র নিকোবার আইল্যান্ডে ভারী বৃষ্টি, 9 তারিখে নিকোবার আইল্যান্ডে ভারী থেকে অতি ভারী, আর আন্দামানে হচ্ছে শুধু ভারী। 10 এবং 11 এই দুই দিনে বেশি বৃষ্টি হবে, ফলে এন্টার আন্দামান নিকোবর আইল্যান্ডের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আইসোলেটেড হয়েছে দু এক জায়গায় এক্সট্রিমলি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আন্দামান নিকোবরে 10 এবং 11। উইন্ড আজকে সন্ধে বা রাত্রের থেকে শুরু হবে 7 তারিখ, 7 এবং 8 আন্দামানে মেনলি থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি উইন্ড 40-50 40-50 কিলোমিটার, গ্র্যাজুয়ালি এটা বাড়বে। 9 তারিখে এটা দিয়ে পৌঁছবে 50-60 গাস্টিং 70, 10 এবং 11 এটা কিন্তু পৌঁছবে 60-70 গাস্টিং 80 কিলোমিটার পার আওয়ার। এবং সমুদ্রের যে